দেখেন জাল তুলবে আর সব খেয়ে ফেলেছি। আপনার পদ্মার মাথা আমাদের খুব সীমিত বুঝছেন, বেশি অংশে আমাদের নাপার মাছটা আমরা সেল করতে আনছি। 1 কেজি ওটা 800 টাকা, আর 5000 700 টাকা। 700 টাকা না, এই কি নামার ইলিশ? নামার মাছটা রয়েছে 950 টাকা কেজি, দেখি জেলা মাছ। আর যে ফিশিং মাছটা রয়েছে 800 টাকা কেজি, দেখি জেলা ভালো মাছ। আজকে দাম একটু বেশি মনে হচ্ছে না? মাছের দাম আজকে কদিন ধরে বেশি, মাছের কম, খুবই কম মাছ। সব নামার মাছ কেন? এই কারণে মনে করি আমরা হাইছিল নামার মাছ। 1 কেজি মাছ এখন চলতেছে 650 টাকা কেজি, আর 1.5 কেজি চলতেছে 850 টাকা কেজি। নামার মাছ হইলো হাতিয়ার মাছ, বরিশাল, জালগাড়ি, এই সব জায়গার মাছ হইলো নামার মাছ। চিন্তা আসছে, তবে কাল তো অভিযান সব, কিন্তু তারপরে আরে আজকে দাম অনেক বেশি। কোন ইলিশটা আসলে কিনতে আসছিলেন? কিনতে আসছিলাম পদ্মার ইলিশ। কিন্তু পদ্মার ইলিশ কি আছে? পদ্মার পাই না, পাইতে আসি হাতিয়ার ইলিশ। আচ্ছা, হাতিয়ার ইলিশ তো আমরা খাই না, দামও বেশি, এই জন্য মাছ কিনে সারিয়ে চলে যেতে আসি। আমাদের এই যে পদ্মা মেঘনার যে ইলিশ, সেটা কেনা দরকার। আর ঘাটে আসার উদ্দেশ্য হচ্ছে যে দাম যাতে সুবিধাজনক দামে কেনা যায়, এই কারণে আসা। কিন্তু ঘাটে আইসা দেখলাম যে প্রতি কেজি ইলিশ 700 থেকে 800, তার উপরও বিক্রি হয়। তাও আবার এগুলা সাগরের ইলিশ, অর্থাৎ নামার দাম বেশি হওয়ার কারণে অনেকেই আসতেছে না মাছ খাওয়ার জন্য। আর অভিযান সফল করার বিষয়ে আপনার পরামর্শ? সফল হবে, গতবারও সফল হয়েছে, এবারও সফল হবে। আমাদের চাঁদপুর ঘাটে 1 কেজি মাছ বিক্রি করার সাহস কেউ রাখে না ইনশাল্লাহ। আমরা যেহেতু চাঁদপুর মৎস্যবণিক সমবায় সমিতি লিমিটেড, এটার দায়ভার গ্রহণ করে আমরা চেষ্টা করি যাতে সুস্থ পরিবেশ বজায় রাখা। মাছ দিন বরফ হয়েছে, আমরা সরকারকে ধন্যবাদ জানাই। তবে আমাদের শুধু আমরা ইলিশের উপরেই নির্ভরশীল না, আমাদের অন্যান্য দেশীয় মাছ আছে, কিন্তু আসলে বরফকল যে বন্ধ করছে সরকারকে একদিক দিয়ে ধন্যবাদ জানাই, আরেকদিক দিয়ে কিন্তু আমাদের ব্যবসায়ী শিল্পর কিন্তু ধস নামতে, কিন্তু সেই দিকে সরকারের সতর্ক দৃষ্টি রাখা উচিত। জেলেরা যে গরিব, তারা যে সরকার যে 20 কেজি চাইল দেয়, এই চাইল দিয়ে তাদের কিছুই হয় না। এবং কিছু কিছু জেলে যে নদীতে নামে কিছু মাছ ধরার জন্য, সরকার যে এদিকে একটু খেয়াল রাখে যাতে তারা মাছটা ধরতে না পারে। আমাদের 20 কেজি করে চাইল দেয়, এতে আমার আমাকে কোনো ইয়ে হয় না, উপকার হয় না, আমাকে আরো লোকসানের একটা। এই যে অনফাইল দিতে রয়ে যান, আমি তো আমাকে না খেয়ে তারা কই, আমরা আমরা কোনো গান কোনো লাগতাম পারি না। ফেয়াল কেজি 95 কেজি লবণ তেল কিনা লাগে সংসার, তরকারি মাছ তো কিন্তু নাই, এই 20 কেজি আম কি হয়? ইলিশ অভিযানে আমরা 22 দিন বসে থাকুন, 22 দিন বসে থেকে আমরা কিভাবে এই 20 কেজি চাইলের বেয়ে আমরা কিভাবে চলুন সরকার জানে, এই কদ্দূর জিনিসের ভিতরে আমাকে লক্ষ্য রায়। মা ইলিশ অভিযান সংরক্ষণে আমরা কোস্টগার্ড আজ থেকে নিয়ে জেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে আমরা 3টি টিম এবং 1টি জাহাজ আমাদের আজকে থেকেই আমরা নদীতে সার্বক্ষণিকভাবে তলদান কার্যক্রম শুরু করব। কোন অসাধু জেলে এই অপচেষ্টা করে ইলিশ আহরণে এই সময়, তাহলে আমরা মৎস্য সংরক্ষণ আইনে এনে তাদেরকে আমরা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব।
আচ্ছা, বিকল্প কর্মসংস্থান হিসেবে জেলেদের আসলে বিকল্প কর্মসংস্থান কত জেলে? বিকল্প আমাদের 51,150 জন জেলে, এর এগেনস্টে অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি পরিমাণ, অর্থাৎ 50,000 জেলের জন্য আমাদের বিজিএফ চালের বরাদ্দ এসছে এবং সেটা এখন বিতরণের প্রক্রিয়াধীন রয়েছে। তা আমরা আশা করি সরকার নির্ধারিত সময়ের ভিতরে আমরা সেটাকে বিতরণ করে দিতে পারি। জি, জেলেদের মাথা পিছু 20 কেজি করে 50,000 জেলের জন্য আমাদের চাল বরাদ্দ এসছে এবং এই চাল পরিবহনের কষ্ট সরকার বরাদ্দ দিয়ে দিয়েছে। উপজেলা সদর, হাইচর, মকর, দক্ষিণ এবং মকর উত্তর, চারটি উপজেলা আমাদের এই 22 দিন যে মায়েদের সংরক্ষণ অভিযান এটি পরিচালিত হবে। এই সময়সীমা আজকে রাত, অর্থাৎ 13 তারিখ রাত মধ্যরাত থেকে আমরা আমাদের নৌপুলিশ কোস্টগার্ডের মাধ্যমে জেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তর সমন্বয়ে আমরা এটি বাস্তবায়নে টিম কাজ করবে আজকে মধ্যরাত থেকে। আমাদের এই টাস্কফোর্সে টোটাল আমরা যে 22 দিন অপারেশন হবে সেখানে আমাদের 30 জন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, আমাদের কোস্টগার্ড, নৌপুলিশ, জেলা পুলিশ এবং আরও কোনো স্পেশাল টিম যদি নৌবাহিনী থেকে কোনো কন্টিনজেন্ট আসে তাদের সাথে সংযুক্ত হয়ে এই অপারেশনে নিযুক্ত থাকবেন।